তোমার বন্ধু সুজন এই লোকটারে পাঠাইছে। মজনু সুজনের পেশায় এখনো লাভ নাই। তুমি এত বোকা কিসের জন্য রেহান সাহেব? তুমি যদি বিশ্বাস করো যে আমার অভিশাপে কাবুয়া মরে যায়, তাহলে পারে তো তোমার এটাও বিশ্বাস করা লাগবে যে আমি ঘরে থেকে সব কিছু দেখতে পাই। তুমি মজনুর দোকানে বসে বসে প্রচার করো, আমার কথায় গাছে থেকে ধপ ধপ কাবুয়া পড়ে মরে যায়। বিশ্বাস করো বিশ্বাস করো, আমি আমি এইসব কইনি, বরঞ্চ আমারে কইছে যে তোমার বিষ দাঁতের অভিশাপে নাকি কাক মরে গেছে। আমি আরো সবাইরে কইছি না না না, এটা হতেই পারে না, কারণ আমি কাকের ডেড বডি দেখিনি। আমি আমার মাথা শুয়ে করছি, এই চোখ শুয়ে করছি বালা, এরকম কোন ঘটনা থাকলে আমি তো খালি তো তুমি কবুতরের লাশ দেখো না, তোমার দুই পাও লুলে হওয়ার পথে ঝিমঝিম করে। তুমি কত রিস্ক নিয়ে আমার সাথে জীবন যাপন করতে চাও, তুমি বাঘের খাঁচার মধ্যে রয়েছ আরো কব। আচ্ছা তুমি কি চাও আমাকে একটু খুলে কও তো। এ ধরনের উল্টা পাল্টা কথাবার্তা গ্রামের মধ্যে প্রচার করে আমাকে পাগল সাব্যস্ত করে আমাকে মেন্টালে পাঠা দিয়ে তুমি আর একটা বিয়ে করে আমার সহায় সম্পত্তি নিয়ে রাজ করবে। কত বড় বেঈমান তুমি! আমার খায়ে আমার কুলে আমার সেবা যত্ন নিয়ে তুমি আমার ডাইনি প্রতিপন্ন করার জন্য চেষ্টা করে যাচ্ছ। তোমার মতো বেঈমান কি জগতে আছে আর একটা? জানো আমার যদি সত্যি সত্যি বিষ দাঁত থাকতো আজকে আমি চিৎকার করে তোমাকে কইতাম তুমি লুলে হয়ে যাও, তুমি অন্ধ হয়ে যাও, তোমার চোখের আলো নেমে যাক, মুখের সমান বন্ধ হয়ে যাক। এরকম বেঈমান যদি কপালে আর না জুটে, আমার কাছে বসে থাকো।